15 লক্ষ কিলোমিটার পাড়ি দিল মহাকাশের সবচেয়ে আধুনিকতম দূরবীন জেমস ওয়েব টেলিস্কোপ। এমসিসি ওয়ান এ, এমসিসি ওয়ান বি, এমসিসি টু, তাতেই দ্বিতীয় ল্যাগ্রেঞ্জ পয়েন্ট নামে বিশেষ একটি কক্ষপথে পৌঁছে দেওয়া হবে জেমস ওয়েবকে। রওনা দিয়েছিল গত বড়দিনে, এক মাসে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে গেল মহাকাশের দূরবীন জেমস ওয়েব। গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে সে। এবার সন্তর্পণে ছোটখাটো 3টি মোচড় দিতে হবে তার চলনে, মানে 3টে স্টেপ এখনো বাকি আছে তার। দ্বিতীয় ল্যাগ্রেঞ্জ পয়েন্ট নামে বিশেষ একটি কক্ষপথে পৌঁছে দেওয়া হবে জেমস ওয়েবকে, যেখানে থেকে সে ইনফ্রারেড রশ্মি পর্যবেক্ষণ করতে পারবে, জানার চেষ্টা করবে বিগ ব্যাং এর সময়ের, অর্থাৎ এই মহাবিশ্বের জন্মলগ্নের কথা। কাজটি সহজ নয়। ইনফ্রারেড তথা অবলোহিত রশ্মি কার্যত তাপ রশ্মি, ফলে নিজেকে ঠান্ডা রেখে কাজ করতে হবে জেমস ওয়েবকে। ফ্রেঞ্চ গিয়ানায় ইউরোপের মহাকাশ বন্দর থেকে এরিয়ান 5 রকেটে চেপে এত পথ পাড়ি দিয়ে গরম হয়ে রয়েছে দূরবীনটি, সেটিকে প্রথমে ঠান্ডা করতে হবে, এরপর সূর্যের তাপ থেকে বাঁচাতে হবে এটিকে। এক্ষেত্রে কৌশলটি হলো জেমস ওয়েব এমনভাবে সূর্যকে পাক খাবে যাতে সব সময় পৃথিবী ও চাঁদ থাকে মাঝে। এভাবে পৃথিবীর অন্ধকার পাশে থেকে সূর্য থেকে লুকিয়ে চলবে জেমস ওয়েবের পরিক্রমা। এতে সেটি মহাকাশের গভীর থেকে আসা তাপরশ্মি ধরতে পারবে নিখুঁতভাবে। সূর্য, পৃথিবী, চাঁদ 3টি ভারী বস্তুকে একদিকে ও এক রেখায় রেখে চললে দূরবীনটির ওপরে মহাকর্ষ আকর্ষণ ও সেটির বাইরের দিকে ছিটকে যাওয়ার বলের মধ্যে ভারসাম্য থাকবে, জ্বালানি খরচও অনেক কম হবে তাতে। আমাদের কাছাকাছি বেশ কয়েকটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে। L1 রয়েছে পৃথিবী থেকে সূর্যের দিকে, এটিও 15 লক্ষ কিলোমিটার দূরে, যেখানে অনেকগুলি দূরবীন রয়েছে সূর্যের মতিগতি বোঝার জন্য। কক্ষপথ হিসেবে L4 ও L5 স্থিতিশীল হলেও জেমস ওয়েবের জন্য L2 আদর্শ।